কেমন করে ঘুমাও তুমি, ও মন কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও এমন তো হতে পারে, জহরে জান যায় তোমার এমন তো হতে পারে, জহরে জান যায় পারে কিনা বলেন। ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাক এমন তো হতে পারে, জহরে জান যায় তোমার এমন তো হতে পারে, জহরে জান যায়। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মুসলিম হওয়ার জন্য ইমান এবং আকিদার দরকার আছে না নাই? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে, এই জীবনে নামাজ যেন ও মনে, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজ, এমন তো হতে পারে, জহরে জান যায় তোমার এমন তো হতে পারে, জহরে জান যায়। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে, জহরে জান যায় তোমার এমন তো হতে পারে, জহরে জান যায়। আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে আমরা একটা ওদা করব, আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত নামাজ পড়বার তৌফিক দান করুক বলি আমিন। আওয়াজ করে পড়ুন আমিন। আমিন করতে কি বলতে কি আপনাদের ভয় লাগতেছে? সামনের স্নেহের কচিকাচারা আওয়াজ করে আর আপনারা ভয় পান, আপনারা মনে করছেন মাওলানা আল আমিন জিহাদি ঢাকা থেকে আইসা আমাদের এমন হলফ করাচ্ছে কোনোদিন নামাজ ছোটানো যাবে না, এখন আজকে যদি হাত উঠা বলি নামাজ করতে হবে তাহলে আমি তো ফজরের নামাজ কাজা করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই নামাজ পড়ার দরকার আছে নাকি নাই, আওয়াজ করে বলেন সবাই আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি না? কারা কারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই একটু আল্লাহকে হাত দুটো একটু দেখায় দেন।
আলহামদুলিল্লাহ একজন মানুষ তোতলা জাতীয় শরীরে নাই শক্তি সে আল্লাহ পাকের কোরআনের কথা শুনে নামাজের কথা শুনে যদি হুংকার দিতে পারে যারা কোরআনের ময়দানে আল্লাহু আকবার ধ্বনি দিতে যারা কণ্ঠবদ্ধ করে আমার বিশ্বাস হয় রক্তের মধ্যে মুসলমানদের রক্ত আছে বলে সন্দেহ জাগে আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক না বটে তাকবীর দিতে হলে সিংহের মতো গর্জন দিয়ে দিতে হবে এতগুলো মধ্যে মুজাহিদ থাকতে একজন নরমাল মানুষে যা সে তিন বেলা খায় কিনা সন্দেহ হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার বিশ্বাস তার বুকের মধ্যে ঈমানটা পরিপূর্ণ আছে নাকি নাই আমরা সবাই পড়ে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা لهب وتب ما أغنى عنه ماله وما كسب إلى الآخر آيات الله پاك قرآن الكريم প্রতিটি আয়াত নাজিল করার পূর্বে কিছু কারণ থাকে সবাবে নুজুল জোরে বলেন থাকে কিনা আওয়াজ করে বলেন থাকে কিনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআন করিম নাজিল করেছেন প্রতিটা সুরার শানে নুজুল রয়েছে সুরা লাহাবের ওই তেমনি শানে নুজুল রয়েছে এই কোরআন করিমের সুরাতুল লাহাব সুরা লাহাব সুরাটির নাম লাহাব কেন হলো আমরা জানি লাহাব হলো একজন মানুষের নাম জোরে বলেন কার নাম একজন মানুষের নাম এই লাহাব এমন একজন ব্যক্তির নাম যেই ব্যক্তিটা ডাইরেক্ট কাফের সেই ব্যক্তিটা কি ডাইরেক্ট কাফের ডাইরেক্ট কোন কাফেরের নামে আল্লাহ পাক কোরআনুল কারিমের কোন সূরার নামকরণ করেন নাই যদিও প্রতিটা সূরায় প্রায় অংশে কাফেরদের ডাইরেক্ট কথা আছে এবং ইনডাইরেক্ট কথা আছে কিন্তু ডাইরেক্টলি কোরআন কারিমের মধ্যে সূরা লাহাব নামে যেমনি একটা কাফেরের নাম দিয়ে সূরা আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন 114টি সূরার মধ্যে এমনটি আল্লাহ পাক এক জায়গায়ও করেন নাই তাহলে বলেন তো দেখি এই সূরাটি সম্পর্কে আমাদের ধারণা ভালো রাখার দরকার জোরে বলেন আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সূরার 214 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক আমার নবীজির উপরে যখন নাজিল করলেন সুবহানাল্লাহ বলেন আয়াতে কারিমা যখন আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন কি নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম وأنذر عشيرتك الأقربين الله رب العالمين بولين هي أمر حبيب أمر نبي وأنذر عشيرتك الأقربين أبني أبنار نيكوتاتيو دير مازه ভীতি প্রদর্শন করুন জোরে বলেন আল্লাহু আকবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকির মর্মবতে সূরাতুস সূরার 214 নম্বর আয়াতে কারিমা যখন আমার নবীর উপর আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন নবী হে ও গো আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী ওয়া আনজির আপনি ভীতি প্রদর্শন করুন আশিরাতাকাল আকরাবিন আপনার আত্মীয় স্বজন নিকট আত্মীয় জানা আছে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন হে আমার নবী আমার কামলিওয়ালা আপনার কাছে একটাই এই ব্যাপারে কথা হলো আপনার নিকট আত্মীয় যারা তাদের মধ্যে অধিকাংশই পাপী যারা আপনার নিকট আত্মীয় যারা
আপনার নিকট আত্মীয়দের মধ্যে কোরআনের বিপক্ষে তারা আপনার নিকট আত্মীয় যারা তাদের মধ্যে কোরআন থেকে অনেক দূরে তারা সুতরাং 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 হে আমার নবী আমার কামনিওয়ালা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর দেরি নয় আপনি তাড়াতাড়ি করে মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন আল্লাহু আকবার বলে আমার প্রবায়রা গভীর মনোযোগ আমার নবী কামলি মানব রহমাতাল লিল আলামিন নবীজি আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজির উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত কারিমা নাযিল করে দিলেন আমার নবী কামলি মানব আর দেরি করলেন না একটি দৌড় মেরে আমার নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন এখন কোন কঠিন ঘোষণা করার জন্য মসজিদের মিনারে উঠে চিৎকার দিয়ে আজান দিতে হয় চিৎকার করে ডাকাডাকি করতে হয় ইমাম সাহেবকে বলা হয় মুয়াজ্জিন সাহেবকে বলা হয় একদম গুরুত্বপূর্ণ বিষয় আছে তাড়াতাড়ি করে এলাকার কমিটিদেরকে ডাকেন মসজিদের কমিটিদেরকে ডাকেন এই জন্য উচ্চ আওয়াজ করে ডাকার দরকার জোরে বলেন হয় কি হয় না আমার আল্লাহ পাক যখন নাজিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন হে নবী আর দেরি করবেন না আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে অবস্থান করে আপনি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিনের ভয় থেকে তাদেরকে ভয় দেখান তাদেরকে আপনি ভয় দেখান জাহান্নামের আগুনকে তাদের উপরে আপনি ভয় প্রদর্শন করে দিন জাহান্নামের আগুন বলে জাহান্নামের দাউ দাউ করে আগুনের কথা বলে পরকালের কথা বলে দুনিয়ার অশান্তির কথা বলে পরে কালে যে শাস্তি হবে এই ব্যাপারে আপনি ভীতি প্রদর্শন করেন আর সবচেয়ে বড় কথা যে এটা আল্লাহ পাক এক ও অদ্বিতীয় তার কোনো মাবুদ নাই তার কোনো শরীক নাই তিনি এক এবং অদ্বিতীয় এই আরবের জাহানের মধ্যে এই জাহেলিয়ত যুগের মধ্যে হাজারো মানুষ রয়েছে লক্ষ মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া বিভিন্ন দেব দেবীর পূজা করে আরাধনা করে জোরে বলেন কথা বলেন ঠিক কিনা ওগো আমার নবী আপনার নিকট আত্মীয় যারা অধিকাংশ বিপদের মধ্যে পড়েছে তারা সুতরাং দেরি করবেন না দ্রুত দ্রুত করে আপনি মানুষের মাঝে ভয় প্রদর্শন করুন আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি আমার সাপা মারক পাহাড়ের উপরে সাপা পাহাড়ের পর্বতের মধ্যে উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার কুরাইশ গোত্রের মানুষেরা শোনো ও আবু ফেহের গোত্রের মানুষেরা শোনো তোমরা দেরি করবে না আমি মোহাম্মদ তোমাদেরকে ডাক দিচ্ছি জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী কামলিওয়ালা যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন চিৎকার করে ডাকাডাকি শুরু করে দিলেন এই ডাকাডাকির ফলে বিভিন্ন গোত্র থেকে নেতা সমুদয় সেখানে উপস্থিত হয়ে গেল যারা উপস্থিত হতে পারলো না তাদের ভিতর থেকে কোন লোক পাঠিয়ে মোহাম্মদ কি বলে সেটার জন্য লোকগুলো পর্যন্ত পাঠিয়ে দিল আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি আমার এই মানুষদেরকে লক্ষ্য করে ডাক দে বলতেছে হ্যাঁ মানুষের দল তোমরা শোনো 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভীতি প্রদর্শন করার কথা বলেছেন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পার্শ্বে কিছু সৈন্যদল রয়েছে তারা তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদের ঘায়েল করার জন্য তারা সশস্ত্রভাবে দাঁড়িয়ে আছে তোমরা কি সেটা বিশ্বাস করবে তামা মানব জাহানের লোকেরা সবাই আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবীকে কোনোদিন কখনো মিথ্যা কথা বলতে দেখে নাই কোনোদিন কখনো শোনে নাই মিথ্যা কথা বলতে যখন বলল হে আমরা তোমাকে বিশ্বাস করি তোমার কথাও বিশ্বাস করি তখন আমার নবীদাম কামলিওয়ালা ডাকদা বলতেছে আমি আপনাদের কি বলবো আমি তোমাদেরকে বলবো যদি এইটাই হয় তাহলে শুনে নাও শুনে নাও আমার সকত্য ভাইরা আরব জাহানের নেতারা এবং সাধারণ মানুষেরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন আমি তোমাদেরকে দাওয়াত দিছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন জোরে বলেন আল্লাহু আকবার যখন আমার নবীজি বললেন তোমরা সবাই বলো
আল্লাহ সারা কোন মাবুদ নাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন মাবুদ নাই ইলাহ নাই তুফলিহুন যদি তোমরা আল্লাহ সারা কোন মাবুদ নাই বলে নাও স্বীকার করে নাও তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার এমন কথা যখন আমাদের নবীজি বললেন এই মক্কার কাফেররা অনেকেই উপস্থিত ছিলেন তখন নবীজি দাওয়াত দিলেন যখন আমার নবীজির কথা বলার পর সমস্ত মানুষেরা তারা মাথাটা একদম নুয়ে ফেললেন এমন কঠিন কথা বলেছে আমরা স্বীকৃতি দিয়েছি এখন যদি ডাইরেক্ট সবাই বলি মানব না মানি না তাহলে কেমন হয় আরব দেশের মানুষের কিছু নিয়ম নীতি ছিল যাদের মাথা ছিল উঁচু তারাই ফট করে কথা বলার সাহস রাখত কিন্তু সাধারণ মানুষ মাথা উঁচু দেখে নেতাদের দেখে তারা মাথাটা নিচু করে রাখত সবাই মাথা নিচু করে আছে মাঝখান থেকে আবুল আহাব সে ডাক শুনে সেখানে উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরে যখন আমার নবীজি বললেন আমি তোমাদেরকে দিনের কথা বলছি আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের ভয় প্রদর্শন করছি সুতরাং সবাই মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে কেউ কথা বলে না কিন্তু মাথাটা ঘাটটা উঁচু করে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ মুহাম্মদ তুমি কি সব সময় জাহান্নামের কথা আল্লাহর ভয়ের কথা সত্যবাদিতার কথা তুমি সব সময় সচ্চরিতের কথা সৎ কথা বলতে থাকো তোমার কি এই ছাড়া আর কোনো কাজ নাই এই কারণেই বুঝি তুমি আমাদেরকে এখানে তুমি আমাদেরকে জামায়াত করেছো এই কথা বলার পরেই সে বলে ফেলল তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলি হাজা জামাআতানা তুমি এই কারণে কি আমাদেরকে একত্রিত করেছো আমার নবীজি কামনিওয়ালা বললেন হে আমি অবশ্যই ভীতি প্রদর্শন করার জন্যই এই কথাগুলো দুনিয়ায় প্রচার করার জন্যই আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই মাত্র আমার নবীজি দিন প্রচার করলেন দিন প্রচারের কথা বলে দিলেন দিন প্রচারের কথা কর সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর একত্ববাদের কথা বলার সঙ্গে সঙ্গে বাধাপ্রাপ্ত করলেন বাধাপ্রাপ্ত হলেন বাধাপ্রাপ্ত ওই ব্যক্তির দ্বারা হলেন ওই ব্যক্তির দ্বারা হয়ে গেলেন যিনি আরব জাহানের মধ্যে অন্য রকম নেতা ছিল এই নেতার নাম হলো আবুল আহাব জোরে বলেন নেতার নাম কি একটা দিন সেখান থেকে স্পষ্ট করে নেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে দুনিয়ায় প্রচার করেছেন নবী আল্লাহ পাক সম্পর্কে যদি কোনো ব্যক্তি কথা বলে সেই কথার জবাব দেয় আমার নবীজি এবং আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি তুচ্ছ করে তাচ্ছিল্য করে জবাব দেন দেয় নাকি আমাদের আল্লাহ জোরে বলেন মারহাবা যেই মাত্র না আবুল আহাব ডাক দিয়ে বলেছেন তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলি হাজা জামাতানা ধ্বংস হয়ে যাও মুহাম্মদ ধ্বংস হোক মুহাম্মদের দুটো হাত যেই মাত্র বলেছে অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে মহান আল্লাহ পাক আবুল আহাবের কথার প্রত্যুত্তর দান করে দিয়ে কোরআনুল কারিমের সূরা আবুল আহাবটা পরিপূর্ণ নাজিল করে দেয় আল্লাহু আকবার তাহলে আমরা বুঝতে পারলাম কোন কারণে সূরা লাহাব নাজিল হয়েছে কথা বলেন ঠিক কি না মেইন কারণ হলো নবী যে আমার দিনের প্রচার করছেন আর মাথা উঁচু করে আবুল আহাব বাধা দিয়েছে কোরআন প্রচার করার জন্য মাহফিল যখন দেওয়া হয় কোরআনের তাফসির মাহফিল করা হয় এখানে অনেক ব্যক্তি থেকে যায় যারা কোরআন প্রচারের মাহফিলটা পর্যন্ত ডাইরেক্ট ঘাড় উঁচু করে বাধা দেয় ওই ব্যক্তি বাধা দেয় যার রক্তে রক্তে রক্ত ছড়িয়ে আছে আবুল আহাবের কথা বলেন যারা বলেন ঠিক না বাধে নব্য আবু জাহাব যারা তারাই শুধু কোরআন প্রচারে বাধা দেয় কোরআনের মাহফিলের উপরেই 144 জারি করে নইলে কোনো ব্যক্তি জারি করতে পারে না যেই জায়গায় মাহফিল বাধাপ্রাপ্ত হয় জেনে নেবেন সেখানে আবুল আহাবের উত্তর শরীর বাড়ি আছে খারাপ লাগলো আপনার আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার আল্লাহ তাআলা বললেন
আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আল্লাহ পাক বলছেন আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক দুটো হাত ধ্বংস হয়ে যাক এক হাতের যত শক্তি দুটো হাত মিলে কিন্তু বেশি শক্তি পাওয়া যায় কত বলেন ঠিক কি না মানুষের হাত সাধারণত আছে দুইটা কয়টা ডান হাত বাম হাত আমরা আরেকটি হাত যদিও আমরা ছলনায় বলি বা এমনি বলি যে আরেকটা হলো মায়ের হাত আছে না নাই কথা বলেন আছে না নাই আরেকটা হলো আইনের হাত জোরে বলেন আছে না নাই তীর যখন ছুঁড়বেন তখন এক হাত দিয়ে কিন্তু তীর ছুঁড়লে তীর যাবে না যখনই দুটো হাত লাগিয়ে তীরটা টান করে লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে যখন তীর ছুঁড়বেন তখন কিন্তু শক্তি আসে না নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাবারক ওয়া তাআলা আমার নবীজিকে রহমাতাল লিল আলামিন নবীজিকে কটাক্ষ করার কারণে আর আমার নবীজির উপরে পাথর ছোঁড়ার কারণে আমার আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক দুটো হাত মানে তার গোটা দেহ গোটা শরীর ধ্বংস হোক জোরে বলেন আল্লাহু আকবার একবার চিন্তা করে দেখেন আমার নবীজির উপরে রাগ করেছে যারা রাগবে যারা তারই আবুল আহাব কথা বলেন জোরে বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরাম কোরআন থেকে কিছু কথা বলবো তার কারণ কোরআন থেকে কথা বললে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাস রহমত নাজিল করে দিবেন জোরে বলেন কে আওয়াজ করে জোরে বলেন কে আমার প্রিয় ভাইরা কোরআনের মধ্যে অসংখ্য অগণিত কাফেরের কথা বলা আছে আছে নাকি নাই জোরে বলেন আছে কেন নাকি নাই কোরআন কারিমের মধ্যে সূরা নূর সূরা কলম নাজিল করা হয়েছে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন উপরে সূরা কলম নাজিল করা হলো সেখানে আমার নবীকে নিয়ে যখন মানে বিদ্রুপ করা শুরু করলো নবীজিকে যখন বলা শুরু করলো যে সে মাজনুন সে পাগল সে জিনে ধরা সে ভূতে ধরা সে কোন নবী নয় যখন আমার নবীজিকে এরকম ভাবে কটুক্ত করা শুরু করে দিল তারা যারা যখন আমার নবীকে নিয়ে বিভিন্ন কথা বলা শুরু করে দিল তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আবার কথা শুরু দিলেন আমার নবীজির ব্যাপারে যারা কিলকাল করবে নবীকে নিয়ে যাবেন দুঃখ করবে নবীকে নিয়ে যারা টল করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম ওই ব্যক্তি নবীকে নিয়ে টল করবে ব্যঙ্গবিত্ত করবে কার্টুন ছাপাবে যেই ব্যক্তিটা যার সন্তান ছাড়া জন্মে যাদের ত্রুটি আছে তারা সারা নবীকে নিয়ে কখনো কোনো ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না ঠিক কিনা গো এখনো পৃথিবীর দিকে তাকান তাকিয়ে দেখেন আমার নবী নিয়ে কত কথা হয় নবীকে নিয়ে কার্টুন বানা হয় নবীকে নিয়ে বিভিন্ন কথা বলা হয় নবীজিকে রঙ্গলীলার বিভিন্ন আর্টে তাকে সাজানো হয় জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ তাআলা সব কিছু সহ্য করে কিন্তু নবীজির ব্যাপারে যখন ব্যঙ্গাত্মক করে মহান আল্লাহ পাক তাকে ছেড়ে দিয়ে কথা বলে না কথা বলেন জোরে বলেন ঠিক না ব্যাঠে এখন সারা পৃথিবীতে আমার নবীর আশিকরা প্রেমিকরা রয়েছে লক্ষ লক্ষ তাওহিদ জনতা রয়েছে তেমনি ভাবে বাংলাদেশের 14 কোটি মুসলমানদের কলিজার উপরে দাঁড়া যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে নবীকে নিয়ে বিদ্রুপ করবে বাংলাদেশের তাওহিদ জনতা থাকতে মুসলমান থাকতে তাদেরকে কখনো ছেড়ে দিবে না দিবে না দিবে না কথা বলেন জোরে বলেন ঠিক না ব্যাঠে আলহামদুলিল্লাহ বলেন আমার পিতু ভাই আমরা কখনো নবীর সঙ্গে অপ্রীতিকর কোনো কথা কোরআন নিয়ে কোনো ব্যক্তি অবমাননা করবে এইটা আমরা মানতে পারি আওয়াজ করবেন পারি নাকি মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা কথা বলেন ঠিক কি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানব না মানতে পারি না
অবমাননা কারীরা রক্ষা পাবে না ঠিক কি না কর অবমাননা কারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরি বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির খতম করো আবু লাহাবের নাতিপুতি সাগরি নাস্তিকদের রাস্তানাতে আগুন জ্বালাও না ঠিক না বলে রাস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের বাংলার বীর মুসলমান জেগে উঠেছে ঠিক না বলে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে নইলে তাদের হবে এবার কবর রসনা ঠিক না গো তাদের হবে এবার কবর রসনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের ও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ আমার নবীকে নিয়ে কোনো ব্যঙ্গাত্মক কথা বললে আমরা সেটা মেনে নিতে পারি আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ এই আবু লাহাব কেমন করে নবীজিকে কষ্ট দিয়েছেন আমার নবীজি দিন প্রচার করতেন আর বৈদেশিক মানুষেরা ব্যবসায়িকরা বণিকেরা তারা ব্যবসা করার জন্য মক্কাতুল মুকাররমায় যখন উপস্থিত হয়ে যেত এমন অবস্থায় আবার নবীজি দিন প্রচার করত আর আবু জাহাল এবং আবু জেহেলের গ্রুপেরা উতবা সাইবারা আবু লাহাবের দলেরা তারা আমার নবীজিকে পাগল বলতো আর বণিকদেরকে আর বহির্বিশ্বের মানুষদেরকে আগেই বলে দিত আমাদের আরব দেশের মধ্যে আরবের মধ্যে একজন পাগল আছে খবরদার তোমরা এই পাগলের কাছে যাবে না আমার নবী কি পাগল বলেন আল্লাহ পাক বলেন ইন্নাহু লা মাজনুন আল্লাহু আকবার বলবেন না আল্লাহ পাক বলে ইন্নাহু লা মাজনুন আমার নবী তো পাগল নয় নবী তো পাগল নয় আল্লাহু আকবার বলে আমার নবী যে পাঞ্জাল ভাষায় কথা বলতে লাগলেন বৈদেশিক বণিকেরা বণিকেরা ব্যবসায়ীরা তারা যখন কাবার হাতিমে আসতে শুরু করলো অনেক দূর থেকে হাজার মানুষের মাঝখান থেকে আমার নবীজির নূরের চেহারাটা জ্বলজ্বল করে উঠতো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির নূরের চেহারাটা এমনই চমকাইতে দেখত হাজার মানুষের মধ্যে পরিস্ফুটিত একদম সুন্দর সৃষ্টিভাবে দেখা যেত আমার প্রিয় ভাইরা আমার নবীজির পাশে ওই বণিকেরা নাবিকেরা ব্যবসায়ীকেরা সামনে গিয়ে তাকা দেখে এত সুন্দর মানুষ তো পৃথিবীর জগতে আমরা দেখি নাই যাকে তারা পাগল বলে যারা তাকে জিনে ধরা বলে ভূতে ধরা বলে না 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 এই মনটা তো সাক্ষী দেয় না আসলে এইটা পাগল নয় এইটা উন্মাদ নয় জিনে ধরা ভূতে ধরা নয় আমার মনটা সাক্ষী দেয় সেটা হলো আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলে আমার তো ভাই একবার লক্ষ্য করে দেখেন আমার নবী দিনের প্রচার দেয় কোরআনের প্রচার করে আর আবু লাহাব তার সাঙ্গ পাঙ্গ নিয়ে
আমার নবীজির প্রচারটাকে বাধা দেয় অথচ যত কাফেররা আমার নবীকে দেখলো নবীর পাশে গেল আমার নবীজির সুন্দর কথা শুনে কোরআনের বাণী শোনার পর ওই ব্যক্তিরা আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল জোরে বলেন একবার মারহাবা আমার প্রিয় ভাইরা বর্তমান সঙ্গে একটু মিলায় নেন এখন পৃথিবীর জমিনে যারা কোরআনের প্রাণ ঢাল করে কোরআন প্রচার করেন দিন প্রচার করেন হাদিস পাক প্রচার করে দেখবেন সামনা সামনি না হলে নেপথ্যে যে কোনো ভাবে হোক পুলিশকে খবর দিয়ে হোক বিভিন্ন ভাবে হোক তথ্য সন্ত্রাস করে হোক তারা যে কোনো ভাবে কোরআনের মাহফিলগুলো বন্ধ করার পায়তারা শুরু করবে বর্তমানে কোরআনের মাহফিল বন্ধ করবে যারা এই বর্তমান বিশ্বের তিন নম্বর আবুল আহাব তারা থানায় ফোন করে পুলিশ আনবে যারা বর্তমান জগরের চার নম্বরের আবুল আহাব তারা আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু প্রিয় ভাইরা কথা হলো আবুল আহাবের সঙ্গে যাদের কথাবার্তা মিলে যাবে কাজ করব মিলে যাবে মূলত কিন্তু কাউকে নাম ধরে বলা হয় নাই বরং চোরের ব্যবহারের সঙ্গে যার কথা মিলে যাবে ব্যবহার মিলে যাবে ডাকাতের সঙ্গে যার ব্যবহার মিলে যাবে মানে যে ডাকাত ডাকাতদের কথা বললে তার লেগে যাবে চোরের কথা বললে তার লেগে যাবে জোরে বলেন কথা বলেন ঠিক কিনা ভা তাহলে একটা কথা জেনে নেন কোরআনের প্রচার প্রসারে স্তব্ধ করে দেওয়ার জন্য বাধা দিয়েছিল আবুল আহাব যার কারণে আল্লাহ পাক তার দুটো হাত এবং পুরো শরীরটা ধ্বংস হোক এই কথাটা বলেছিল যার কারণে আল্লাহ ডাইরেক্ট তার নামে সূরা আহাব নাজিল করে জোরে বলেন আল্লাহু আকবার শুধু একটা দেশে এসে আমার প্রিয় বন্ধুরা আমার নবীজি নামাজ আদায় করতেন কাবা শরীফের পাশে আমার নবীজি নামাজ আদায় করতেছেন হঠাৎ করে পাশ দিয়ে আবুল আহাব যখন রওনা করে চলে যায় টাকা দেখে মোহাম্মদ দেখা যায় নামাজ আদায় করতেছে বলেন তো দেখি নামাজ আদায় করা ভালো না খারাপ জোরে বলেন খারাপ না ভালো আরো জোরে বলেন খারাপ না ভালো আমার নবী কামলিওয়ালা নামাজ আদায় করে যখন রুকু থেকে সিজদাতে আমার নবীজি মাথাটা লাগিয়ে দিয়েছেন আবুল আহাব তাদের দোসরদের ডাক দা বলেন কি দেখিস দেরি করা যাবে না আশেপাশে কিছু আছে নাকি দেখ দেখার পরে বলে ওই যে আজকে সকালবেলা জব করে উঠখা হয়েছে তার নারী বুড়ি আছে বলে কয়েকজন মিলে নিয়ে নারী বুড়ি গুলো মোহাম্মদের ঘাড়ের উপরে চাপা দে মোহাম্মদের ঘাড়ের উপরে চাপা দিল যখন আমার নবীজির শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল তখন এমন অবস্থা দুনো থেকে তাকিয়ে দেখে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখে আব্বা জানের ঘরের উপরে পিঠের উপরে আবুল আহাবেদ এবং তার দোসরেরা উটের নারী ভুড়িগুলো চাপিয়ে দিয়ে ওনাকে মেরে ফেলার জন্য পায়তারা করতেছে থাক থেকে দৌড়ে এসে কাফিরদের জবাব দিয়ে কষ্ট করে নারী ভুড়িগুলো সরা দেয় আমার নবীজি সরা দেওয়ার পর নবীজি আমার বুঝে যায় আমার প্রিয় এখান থেকেও একটা শিক্ষা আছে আবুল আহাবের গোষ্ঠীর বিভিন্নভাবে দিন প্রচারককে কোরআন প্রচারকদের উপরে বিভিন্নভাবে ওই সময় নবীজিকে তারা নারী বুড়ি চাপিয়ে দিয়ে দিছিল কিন্তু বর্তমানে তারা নারী বুড়ি চাপিয়ে দেয় না আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা আর হামলা দিয়ে তাদের চোদ্দ শিখের মধ্যে ভরে দেয় কথা বলেন ঠিক কিনা আবু জাহলের সঙ্গে মিল আছে না নাই আবুল আহাবের সঙ্গে মিল আছে না নাই আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ এটা পবিত্র রজব মাস কি মাস রজব মাসে বেশি বেশি করে একটা দোয়া পড়তে হয় আল্লাহুম্মা সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান জোরে বলি আল্লাহুম্মা আমিন এই পবিত্র মাসে নামাজ নিয়ে এসেছেন কে আমাদের নবী নামাজ আল্লাহ নিয়ে আইছে হ্যাঁ জোরে বলেন নামাজ নিয়ে আসছে কে আওয়াজ করে বলেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি মিরাজে আল্লাহর সঙ্গে দিদার করে নামাজ নিয়ে এসেছেন কথা বলেন ঠিক না বা ঠিক আল্লাহর নবীজি মিরাজে গিয়েছেন এটা নিয়েও কাফিররা টল করেছে কি করেছে টল করেছে দিনের প্রচার চললেন
দিনের প্রচার চলছে আমার নবীজির আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন জিব্রাইল আমিন যাও 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 আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে যাও আমার নবীজির কাছে যাও তাকে আমার পক্ষ থেকে সালাম জানাও এবং আমার কাছে নিয়ে আসো আমি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির সঙ্গে কিছু কথোপকথন করব জোরে বলেন মারহাবা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার নবীজি বিশ্রাম নিচ্ছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আমার নবীজিকে সালাম দিলেন নবীজি আমার বললেন ভাই জিব্রাইল কি খবর কি হয়েছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ালে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের জন্য আমার আল্লাহ পাক আরশে আজমে আপনাকে আহ্বান করেছে জোরে বলা যাবে কি একবার মারহাবা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে পাইগাম জানানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আর দেরি করলেন না আর সময় খরচ করলেন না উত্তম নবীজ করলেন দুই রাকাত কাবার খাতিমে নামাজ পড়লেন জিব্রাইল আমিনের সঙ্গে বারকুন বুরাকের উপরে চড়ে এক টানে দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন জোরে বলেন মারহাবা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল المسجد الحرام إلى المسجد الأقصى الله رب العالمين بولين أمي پوتو پوبيتر الله پاك أمار نبي جي كي بيت الله تكي بيت المقدس پر جنتر بھومن كوريان سي شخاني أمار আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস যেখানে বিনা কারণে জবরদখল করার জন্য ইসরায়েলের সৈন্যরা আমার মুসলমান মা বোনদের উপরে নির্যাতন করেছে মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করেছে এই কাফেররা বেঈমানরা তারা মুসলমান ভাই বোনদের উপরে এমনই নির্যাতন করেছে যেটা সহ্য করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত নাজিল করে দেখ জোরে বলেন আমিন বাইতুল মুকাদ্দাসটা পরিপূর্ণভাবে মুসলমানদের ঢকলে আল্লাহ তাআলা দিয়ে দেখ বলেন আমিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সেখানে দুই রাকাত নামাজ পড়লেন হাজার হাজার নবী রাসূলের উপস্থিত সেখানে দুই রাকাত নামাজ আদায় করবেন কে ইমামতি করবে জিজ্ঞেস করা হলো ইমামতি কি করবেন সব নবী রাসূল যেহেতু সেখানে উপস্থিত আছেন কেউ বলতেছে সাইয়েদনা আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলছেন হয়তো না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন এরকম কথোপকথন হয় মাঝখান থেকে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে না 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 আজকে দিনের দুই রাকাত নামাজে যিনি ইমামতি করবেন তিনি হবেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলা যাবে কি একবার আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ সেখানে নামাজ আদায় করা শেষে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন ফরিয়াদ করার পরে নবী রাসূলের সঙ্গে আমার নবী আমাদের নবী কথোপকথন করার পর আমার আল্লাহ তাআলার দিকে রওনা করলেন সঙ্গে আছেন জোরে বলেন কে জিব্রাইল আমিন জোরে বলেন নাম কি আওয়াজ করে বলেন নাম কি আওয়াজ করে বলেন নাম কি জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আছেন বুরাকের উপরে জোরে দ্রুত গতিতে উপরের দিকে রওনা করে উর্দালোকে গমন করে আর উর্দ আরোহণকে গমনকে মেয়েরাজ বলা হয় জোরে বলেন মারহাবা উর্ধ্বলোকে গমনকে মেয়েরাজ বলা হয় নবীজিকে সঙ্গে করে নিয়ে উপরের দিকে রওনা করলেন বিদ্যুতের গতিতে যেহেতু বারকুন মানে হলো বিদ্যুৎ বিদ্যুতের গতিতে আমার নবীজিকে নিয়ে জিব্রাইল রওনা করলেন
হাজার হাজার কোটি কোটি কিলোমিটার পার হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখানে উপস্থিত হলেন জোরে বলেন আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহায় যখন উপস্থিত হয়ে গেলেন সেখানে জিব্রাইল আমিন মনে মনে ভাবতেছেন চিন্তা ভাবনা করতেছেন আমি তো জীবনে কখনো আল্লাহকে দেখি নাই বুঝে এইবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে একবার আল্লাহ তাআলাকে দেখতে পারবো কারণ আল্লাহকে দেখার স্বাদ জিব্রাইল আমিন কখনো নিতে পারে না নবীজি আমার ডাক দে বললেন জিব্রাইল আমিন রে নবীজি আমার ডাক দে বললেন জিব্রাইল আমিন চিন্তা কেন করছেন মনে মনে কেন আপনার চিন্তা লাগলো জিব্রাইল আমিন ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মনে আমার একটা জল্পনার কল্পনা এইটার অবসান আপনি সারা কেউ আর ঘটাতে পারবে না নবী বলে বলো তুমি কি সমস্যা জিব্রাইল আমিন ডাক দে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুইটা ইচ্ছা আমার রয়েছে জোরে বলেন কয়টা দুইটা ইচ্ছা আমার রয়েছে তার মধ্যে একটা ইচ্ছা আমার মনে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমার চোখে দেখে আমার নরনটা জোড়াবো জোরে বলেন একবার মারহাবা দ্বিতীয় নাম্বার ইচ্ছা আমার কোন বিজিব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে শাইশখানা নূরের পাখা বানায়া দিয়া আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন ইজ্জত করেছেন ও গো নবীজি আপনি দুনিয়ার জমিনে থাকার সময়ে ২৪,০০০ বার আপনার কাছে আমি আগমন করেছি গো নবীজি একবারের জন্য ৬০০ নূরের পাখা আমি কাজে লাগাই নাই আমি জিব্রাইল চিন্তা করছি এতগুলো পাখা দিয়ে কি করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আরজি করবেন নবীজি এটা শুনবেন আপনারা জোরে বলেন শুনবেন একটা আরজি করবেন নবীজি আরজিটা হলো ও গো নবীজি আমি জানি যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন পুল চিরাতের পুলটা উপস্থিত করে দিবেন উম্মতের সামনে আল্লাহু আকবার জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন নবী আমার যে ইচ্ছাটা আমার এই নূরের পাখাগুলো দিয়ে আমি কি করব আমার মনে বড় ইচ্ছা হবে গো নবীজি কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন পুল চিরাতের পুলটা যখন সাজা দেবে যে পুল চিরাতের পুলের উপরে আটটা জায়গায় আংটা রয়েছে বেঁধে যাওয়ার মতো আটটা জায়গায় চেক পোস্ট রয়েছে আপনার গুনাহগার উম্মতেরা যারা পরিপূর্ণভাবে যারা ইসলাম পালন করবে না কোন কোন না কোন জায়গায় তারা আটকে যাবে এমন ব্যক্তি আছে আটটা চেক পোস্টে গিয়ে আটটা যাবে কোন ব্যক্তি আছে চেক পোস্ট মানে না তারা পরিপূর্ণভাবে বিদ্যুতের ন্যায় তারা এপারে থেকে জান্নাতে চলে যাবে জোরে বলেন মারহাবা আমার ইচ্ছা হলো একটা আপনার গুনাহগার উম্মত যারা হবে দুনিয়ার জন্য তো আপনার উম্মতরা পাপ করে পঙ্কিলতায় ছড়িয়ে যাবে নিজেদেরকে জড়া নিবে নবীজি পাপের মধ্যে তারা দুনিয়ায় বসবাস করবে নামাজও পড়বে পাপও করবে এরকম লোক আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই জোরে বলেন কম না বেশি আওয়াজ করে বলেন কম না বেশি আমাদের এখানে অনেকে আছে যারা আমরা পাপও করি নামাজও পড়ি রোজাও করি আবার সুদও খাই ঘুষও খাই আছে নাকি নাই আমার প্রিয় ভাইরা হযরত জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনার গুনাহগার উম্মতের দল যারা পুল সিরাতের পুলের উপরে যাইতে থাকবে কিন্তু পুল সিরাতের পুলটা এমনই ধারালো হবে যে কোন ব্যক্তি সহজে সেখানে পার হতে পারবে না আপনার উম্মতের মধ্যে যারা পড়ে যেতে থাকবে আল্লাহ পাক যদি আমাকে এতটুকু অনুমতি দেয় আমি সেই পুল সিরাতের পুলের নিচ দিয়া আমার নূরের পাখাগুলো বিছা দিতে চাই আপনার গুনাহগার উম্মতেরা যখন পড়ে যাবে আমি জিব্রাইল আমিন আমার পরগুলো বিছিয়ে রাখবো পাখাগুলো বিছিয়ে রাখবো গুনাহগার উম্মতেরা যখন পড়ে যাবে আমি তখন পাখার উপরে করে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পৌঁছা দিব আওয়াজ করে বলেন একবার মারহাবা আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ সিদরাতুল মুনতাহা থেকে নবীজি কথাটা শোনার পর নবীজির সামনে উন্নতর আর একটি বাহন সেখানে হাজির হয়ে গেল নবীজি আমার রওনা করলেন তারপরে যতগুলো জগৎ আছে সব জগৎ হলো নূরের জগৎ জোরে বলেন কি জগৎ
নূরের জগৎ কেমন করে পারে দিবেন আমার আল্লাহ পাক নবীজি কেমন ভাবে তৈরি করেছেন সব জগতে যাবে আমার নবীজি কোন সমস্যা হবে না কোন সমস্যা নবীজি আমার রওনা করলেন কিন্তু জিব্রাইল আসে না নবীজি পিছে তাকায় দেখে জিব্রাইল আসে না আমার নবী একা একা যায় এত দূর পথ পাড়ি দিয়ে আসলো জিব্রাইল আমিন সাথে ছিল এখন লামাকান পার হয়ে আরশে আজিমে উঠে যাবে আমার নবীজি সেই জায়গায় বলেন তো দেখি একা একা যাও একটু ভয়ের দরকার আছে নাকি ভয় লাগে না আমার নবী মনের মধ্যে কেমন যেন সংকোচ বোধ করলেন কিন্তু আমার নবীজির হৃদয়ের মধ্যে পরিপূর্ণ ভয় দূরকারী আমার আল্লাহ তাআলার রহমত দিছে নাকি দেয় নাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকা দেখে জিব্রাইল আমিন আসে না আমার নবী বাকি গিয়ে বলে জিব্রাইল রে কারণ কি তুমি কি যাবা না আমার সঙ্গে অন্য ফেরেশতারা ডাক দা বলে জিব্রাইল আমিন রে এই জগতের মধ্যে তোমার যাওয়া যাবে না তার কারণ এটা এমন জগৎ এই নূরের তাজাল্লি এমন পরিমাণ বৃদ্ধি পেয়েছে তুমি জিব্রাইল আমিন যদি সেখানে যাও তাহলে আল্লাহ তাআলার এই তেজস্ক্রিয় নূরের মধ্যে তুমি রওনা করলে তোমার পাখাগুলো পুরে ছারখার হয়ে যাবে জিব্রাইল আমিন থেকে গেলেন আমার আল্লাহ তাআলার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই ভ্রমণ করলেন জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে চলে গেলেন আরশে আজিমে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো অনেক কথাবার্তা হয়ে গেল আল্লাহ তাআলার সঙ্গে আমার নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন আর অনেক আশ্চর্যজনক আমার নবীজিকে দেখালেন তার কারণ হলো আমার নবীর পরে কোনো নবী আসবে না সুতরাং এই নবীজিকে সব দেখিয়ে দিলেন যাতে করে দুনিয়ার জমিনে আমার নবীজি মানুষকে ভীতি প্রদর্শন করতে পারে কথা বলেন ঠিক কিনা আমার নবীজি ভীতি প্রদর্শন করলেন দুনিয়ার মানুষকে আমার নবীজি আল্লাহ তাআলার সামনে যখন হাজির হয়ে গেলেন একটি তাশাহুদ পড়ি নামাজে প্রতি নামাজে পড়তে হয় না তাশাহুদ পড়ি না আত্তাহিয়াতু পড়ি না আমরা আত্তাহিয়াতু পড়ি আমার নবীজি আল্লাহর সামনে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে উনি পড়তেছেন আল্লাহকে সালাম দিচ্ছেন আমার আল্লাহ পাক আমার নবীজিকেও সালাম দিচ্ছেন শুধু নবীজিকেই নয় আমার নবী যে উম্মতের পাগল যার কারণে আমার আল্লাহ তাআলা বলতেছেন ও আদম ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহু আকবার বলে আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজের একটা বাজেট করে দিলেন কিন্তু আমার নবীজি বললেন আল্লাহ পাক আমার উম্মতের এত এত নামাজ পড়তে পারবে না পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন চলে বলেন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে বারো নবীজির মনটা কেমন যেন হলো নবীজি ভাবতেছেন 50 ওয়াক্ত নামাজ থাকলে নেকি বেশি হইতো কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দান করলো বুঝি নেকি কম হবে তাহলে কেমন হবে আমার নবীজির মনের অবস্থা বোঝার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে নবী হে আপনি চিন্তা করবেন না নবী আমার আপনি চিন্তিত হবেন না আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত যারা যত্ন সহকারে পড়বে আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্ত নামাজের নেকি তাদের আমল নামায় দিয়ে দিব এখন এই রজব মাসে মিরাজের চান্দে এখন বলুন তো আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো নামাজ রোজা যেখানে আলেম ওলামা যেখানে মাদ্রাসা যেখানে নারে তাকবীর আমার প্রিয় ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল হাবকে কেমনে ধ্বংস করলেন কেমনে ধ্বংস করলেন আমার আল্লাহ পাক তো বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবুল হাবের দুটি হাত যখন ধ্বংস হওয়ার কথা
আমার আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন আবুল হাবের তখন এই আবুল হাববে চিন্তা করতেছে আমি ধ্বংস হব যে কোনো আঘাত আসা লাগবে তো আঘাত না আসলে তো ধ্বংস হব না যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সৈন্য সামন্ত আসে আমি আবুল হাবের যত টাকা পয়সা আছে সবকিছু আমার নিজেকে সেভ করার জন্য ব্যয় করব কি করব মা আগনা আনহু মালহু আমা কাসাব আল্লাহ পাক বললেন যে সে নিজেকে প্রোটেকশন করার জন্য বেঁচে থাকার জন্য যত সম্পদ আছে সব সে ব্যয় করবে কিন্তু আমার আল্লাহ পাক বলছেন সে তার ধন সম্পদ কোনো কিছু দিয়েই তার ধ্বংস ঠেকাতে পারবে না কথা বলেন ঠিক কি না তেমনি ভাবে আমি আরেকটি কথা বলতে চাই এই পৃথিবীর জমিনে নব্য আবু জাহেল নব্য আবুল হাব যারা থাকবে তারা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে কোরআনের বিপক্ষে কথা বলবে তাদের অর্জিত টাকা পয়সা সৈন্য সামন্ত দিয়া মিলিটারি দিয়া র‍্যাব দিয়া কোবরা দিয়া তারা আল্লাহর ক্ষতি থেকে রেহাই পাবে না আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক না বটে আল্লাহর ধরা শক্ত ধরা আল্লাহ পাক যখন ধরবে তখন তার হিসাব করেই ছাড়বে কথা বলেন ঠিক কি না শিক্ষা নিয়ে নাও শিক্ষা নিয়ে নাও আবুল হাবের গোষ্ঠীরা তোমাদের মতো এর চেয়ে বড় শক্তিশালী এর চেয়ে বড় শক্তিশালী নেতাদেরকে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিয়েছেন কথা বলেন জোরে বলেন ঠিক কি না বেটি আবুল হাব নিজেকে মনে করেছিল এত টাকার মালিক আমি এত টাকার মালিক আমি আমার টাকা পয়সা কি করব সব বিলিয়ে দেব ইসলামের বিপক্ষে এখনো কিছু মানুষ আছে কিছু কোম্পানি আছে এই যে বর্তমানে শরীফ আর শরীফার গল্প আছে না নাই শরীফার গল্প আছে না ট্রান্স জেন্ডার আমার প্রিয় ভাইরা এই যে শিক্ষাটা আপনারা জানেন না এই বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় এই পাবনার জমিনে আপনার টেবুনিয়ার পাশে হযরতে সম্ভবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চাই তাফসীর মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমি যখন নারগিসের কথা বলেছিলাম মহিলায় মহিলায় প্রেম ভালোবাসার কথা উঠেছিল যখন লেসবিয়ানদের কথা উঠেছিল যখন আমি যখন হুংকার করেছিলাম তখন আমাকে কোরআনের মাহফিলে বাধা প্রদান করা হয়েছিল আমি আমার দত্ত কণ্ঠে বলেছিলাম শোনো মুসলমান তোমরা যারা মহিলায় মহিলায় প্রেম ভালোবাসা পুরুষে পুরুষে প্রেম ভালোবাসা এইটা যারা করতে যাচ্ছ কোরআনের বিপক্ষে যারা চলছ এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে সামুদ জাতির মতো লুত জাতির মতো তাদের ধ্বংস করেছে এখনো বর্তমানে যারা বাংলাদেশের এইটা ট্রান্সজেন্ডার চালু করতে চায় তাদেরকে লুত জাতিদের মতো ধ্বংস হতে হবে কথা বলেন জোরে বলেন ঠিক না বটে বাংলাদেশের জমিনে যারা শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে থেকে উস্কানি দিয়ে আমি বলবো না প্রধানমন্ত্রী করেছেন তার কারণ প্রধানমন্ত্রী সব শ্রেণীর বই পড়ে যে আমার বিশ্বাস হয় না তার কারণ হলো প্রধানমন্ত্রী দোষ দিব না আমি দোষ দিব ওই সমস্ত লেখকদেরকে ওই সমস্ত শিক্ষামন্ত্রীদেরকে শিক্ষামন্ত্রী ছিল দীপু মনি আমরা মনে করেছিলাম স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ভোট পেয়ে বুঝি আজকে সরকার সরকারিত্ব পেয়েছে আবার চেয়ারে বসেছে কিন্তু আমরা দেখলাম সরকার চেয়ারে বসেছে ঠিকই যদিও দীপু মনিকে হটানো হয়েছে মুসলমান নামদারি থাকার পরে এখন আবার শিক্ষার ভিতরে শিক্ষানীতিতে আবার নাস্তিকতা বাদ ঢুকিয়ে দিয়েছে কথা বলেন জোরে বলেন ঠিক না বটে বাংলার মুসলমান ইমান থাকতে কখনো এই শরীফকে শরীফা বানানো মেয়ে মানুষ পুরুষ সাজবে আর পুরুষ মানুষ মেয়ে সাজবে এইটা কোনো মুসলমান এইটা কখনো মেনে নিয়েবে না কথা বলেন জোরে বলেন ঠিক কিনা বা ঠিক আপনার ইউটিউব খুলে দেখেন আমার সঙ্গে কেমন ব্যবহারটা করা হয়েছিল পাবনার জমিনে আমার প্রিয় ভাইরা এই জন্য আমি বলবো কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা আমাদের প্রতিটা বইয়ের পাতায় থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যদি শিক্ষানীতিতে ধস নেমে যায় বাংলাদেশের 17 কোটি মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে যারা মুসলমানদের শিক্ষাকে বাতিল করার জন্য তাদের বইয়ের মধ্যে শরীফ আর শরীফার গল্প দিয়ে সাধারণ মানুষদের এবং সাধারণ ছেলেদের ছাত্র ছাত্রীদের মনে চাঞ্চল্য সৃষ্টি করবে তাদেরকে জেন্ডার লিঙ্গ পরিবর্তন করার অপচেষ্টা চালাবে অপশিক্ষা দিবে বাংলাদেশের 17 কোটি মুসলমান কখনো মানবে না কথা বলেন জোরে বলেন ঠিক না বটে আমরা এখান থেকে আওয়াজ করতে চাই আওয়াজ তুলতে চাই বাংলাদেশে যদি কোনো নাস্তিক কোরআনের শিক্ষা নিয়ে ব্যঙ্গ করে কোরআনের শিক্ষা নিয়ে অপপ্রচার চালায় আমরা তাদেরকে কখনো বাংলা
বাংলার জমিনে দেখতে চাই না ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা আজকে মাদ্রাসা শিক্ষা আমাদের সামনে মাদ্রাসার শিক্ষার উপরে কোনো শিক্ষা আছে আওয়াজ করে বলেন আছে কি পৃথিবীর জমিনে মানুষ আজকে তেল দিয়ে পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে বিভিন্ন ভাবে এরোপ্লেন উড়ো জাহাজ চালাইতেছে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের পৃথিবীর যুগে দেখবেন যে আমাদের মুসলমানদের মধ্যে বিনা তেলে বিনা পেট্রোল ডিজেল ছাড়া বাদশা সুলাইমান তখতে সুলাইমানে উড়িয়েছিল আকাশে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং আমরা সেই মুসলমানের জাতি আমাদের জ্ঞান বিজ্ঞান কোনো কিছুর অভাব নাই আমাদের বর্তমানে শিক্ষাটা ধসের পথে চলে গেছে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো শিক্ষানীতি আবার পরিষ্কারভাবে সংস্করণ করার জন্য উদার তাওবান জানাচ্ছি আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন